আজকে করবো নবম শ্রেণীর ইতিহাস এই বইটার জীবন মুখোপাধ্যায় তোমরা কমেন্ট করেছিলে কমেন্টে বইয়ের নাম আর অধ্যায় অবশ্যই উল্লেখ করবে দ্বিতীয় অধ্যায় কোন পার্টের জন্য কমেন্ট করছ সেটা উল্লেখ করবে তো একজন কমেন্ট করেছো প্রথম পার্টের নিচে দেখলাম কমেন্টটা ছিল তো দ্বিতীয় অধ্যায়ের জন্য কি কিনা বুঝতে পারলাম না কিন্তু দ্বিতীয় অধ্যায়টাই আমি করছি তো দেখো দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন নেপোলিয়ন বোনাপাটের জন্ম এটা আছে ফার্স্ট পেজে পেজ নম্বর উনচল্লিশ কর্মিকা দ্বীপে তিনি জন্মগ্রহণ করেন অপশান বি হবে উত্তর নেক্সট প্রশ্ন নেপোলিয়নের মায়ের নাম কী এটাও আছে উনচল্লিশ পেজে মায়ের নাম লেটিজিয়া এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন কোর্ট নেপোলিয়ান সংকলিত হয় একচল্লিশ পেজ আঠেরোশো চার খ্রিস্টাব্দে কোর্ট নেপোলিয়ান সংকলিত হয় এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় অপশান এ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে নেক্সট ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয় ফ্রান্স পেজ নম্বর তেতাল্লিশ অপশান বি নেক্সট প্রশ্ন টিলশিটের সন্ধি স্বাক্ষরিত হয় পেজ নম্বর ঊনপঞ্চাশ ফ্রান্স ও রাশিয়া অপশন বি নেক্সট প্রশ্ন স্পেন বিজয়ের পর নেপোলিয়ন সেখানকার সিংহাসনে বসান পেজ নম্বর আটচল্লিশ স্পেনের সিংহাসনে বসানো হয় নেপোলিয়নের জ্যেষ্ঠ ভাতা জোসেফ বোনাপাটকে অপশন বি নেক্সট নেপোলিয়নের মৃত্যু হয় পেজ নম্বর চুয়ান্ন সেন্ট হেলেনা দেবে মৃত্যু হয় অপশন সি নেক্সট প্রশ্ন নেপোলিয়ান গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন আঠেরোশো বারো খ্রিস্টাব্দে ছাব্বিশে জন মহতি সেনাদল অর্থাৎ গ্র্যান্ড আর্মি অপশন সি আঠেরোশো বারো নেক্সট নেপোলিয়ান জীবনের শেষ ছয় বছর কাটিয়েছিলেন এলবা দ্বীপে এটা হবে এলবা দ্বীপে পনেরো থেকে একুশ ছ বছর ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা হয় চুয়ান্ন পেজ ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা হয় আঠারোশো খ্রিস্টাব্দে এটা লিখবো অপশন এ নেক্সট প্রশ্ন বিপ্লবের সন্তান বলা হয় তিনি নিজেকে বিপ্লবের সন্তান বলেছেন নেপোলিয়ানকে নেক্সট প্রশ্ন নেপোলিয়ন ড্যাশ খ্রিস্টাব্দে সম্রাট পদ লাভ করে পেজ নম্বর চল্লিশ আঠেরোশো চার ফ্রাসের সম্রাট শূন্যস্থানে লিখবে আঠেরোশো চার নেক্সট প্রশ্ন দ্বিতীয় জাস্টিয়ান নামে পরিচিত হন পেজ নম্বর একচল্লিশ দ্বিতীয় জাস্টিয়ান শূন্য স্থানে লিখবে নেপোলিয়ন নেপোলিয়ায় শূন্যস্থানে লিখবে দু হাজার দুশো সাতাশিটি নেক্সট প্রশ্ন ড্যাশ পরাজয় ছিল নেপোলিয়নের পতনের প্রথম ধাপ উত্তর পেজ নম্বর তেতাল্লিশ শূন্যস্থানে লিখবে ট্রাফাল গারের পরা যায় নেপোলিয়ার প্রথমে প্রথম শূন্যস্থানে শুধু এটাও লিখবে ট্রাফাল গারের পরা যায় নেক্সট প্রশ্ন ড্যাশ এবং রাশিয়ার কিছু অংশ নিয়ে গঠিত হয় গ্র্যান্ড ডাচি অফ ওয়ারেস উত্তর পেজ নম্বর ছেচল্লিশ লিখবে পোল্যান্ড এবং রাশিয়ার কিছু অংশ নিয়ে গ্র্যান্ড ডাচি অফ ওয়ারেস শূন্য স্থানে লিখবে পোল্যান্ড পেজ নম্বরে দেখে নেবে ছিচল্লিশ সন্ধি দ্বারা ফ্রান্স ও ড্যাসের মধ্যে মৈত্রী গড়ে ওঠে এখানে উত্তর পেজ নম্বর লিখবে ফ্রান্স প্রশ্ন ওয়ার অ্যান্ড পিস এই মহাকাব্যিক উপন্যাসের রচয়িতা হলেন ড্যাস দেখানো উত্তর শূন্যস্থানে লিখবে লিও টলস্টয় তার বিখ্যাত মহাকাব্যিক উপন্যাস ওয়ার অ্যান্ড পিস শূন্যস্থানে লিখবে লিও টলস্টয় নেক্সট প্রশ্ন ড্যাস অভিযান ছিল নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত দেখানো উত্তর শূন্যস্থানে লিখবে মস্কো অভিযান ছিল নেপোলিয়নের শেষ সঙ্গীত সাম্রাজ্যবাদের শুনুস্থানে মস্কো নেক্সট প্রশ্ন রুশ গেরিলা বাহিনীকে বলা হতো ড্যাশ পেজ নম্বর একান্ন লিখবে কসাক নেক্সট প্রশ্ন কোড নেপোলিয়নে মোট ধারা ছিল ড্যাশটি দেখে নাও পেজ নম্বর একচল্লিশ লিখবে দু হাজার দুশো সাতাশিটি নেক্সট প্রশ্ন সমুদ্রের রানী নামে পরিচিত ছিল ড্যাশ দেশ পেজ নম্বর চুয়াল্লিশ লিখবে ইংল্যান্ড ইংল্যান্ড হলো সমুদ্রের রানী নেক্সট প্রশ্ন ইতালীয় প্রজাতন্ত্রের অপর নাম ছিল ড্যাশ প্রজাতন্ত্র শূন্য লিখবে সিজাল পাইন প্রজাতন্ত্র নেক্সট প্রশ্ন আচ্ছা এটা পেজ নম্বর পঁয়তাল্লিশ সত্য মিথ্যা ফরাসি সম্রাট নেপোলিয়নের মায়ের নাম ছিল লেটিজিয়া দেখে নেব এটা সত্য না মিথ্যা পেজ নম্বর উনচল্লিশ মায়ের নাম লেটিজিয়া এটা সঠিক তার এটা লিখবে সত্য আমি রাইট দিয়ে দিলাম নেক্সট প্রশ্ন নীলনদের যুদ্ধে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দ নেপোলিয়ান জয়ী হলো দেখে নেব কী হবে এটা পেজ নম্বর চল্লিশ নীলনদের যুদ্ধে তিনি অর্থাৎ নেপোলিয়ান ইংরেজ নৌসেনাপতি নীলসনের হাতে শোচনীয়ভাবে পরাস্ত হন অর্থাৎ জয়ী তিনি হননি এটা হবে মিথ্যা নেক্সট প্রশ্ন নেপোলিয়ন ইতালিতে ওয়েস্ট ফেলিয়া রাজ্য প্রতিষ্ঠা করেন দেখে নেব এটা কী হবে জার্মানি থেকে পাসিয়ার প্রভাব দূর করার জন্য ওয়েস্ট ফেলিয়া রাজ্য প্রতিষ্ঠা করেছিল তাহলে ইটালিতে না তাহলে এটাও হবে মিথ্যা নেক্সট প্রশ্ন নেপোলিয়ন ইংরেজ সেনাপতি ব্লুকারকে যুদ্ধে পরাস্ত করেন পেজ নম্বর চুয়ান্ন ব্রিটিশ প্রাসিয়ার সেনাপতি ব্লুকারের হাতে ওয়াটারলোর যুদ্ধে পরাজিত হন প্রাসিয়ার সেনাপতি ছিল ব্লুকার আর তিনি পরাজিত হয়েছেন এটা হবে মিথ্যা নেক্সট প্রশ্ন সেন্ট হেলেনা দ্বীপে বাহান্ন বছর বয়সে নেপোলিয়ানের মৃত্যু হয় পেজ নম্বর চুয়ান্ন বাহান্ন বছরের মৃত্যু হয় আর সেন্ট হেলেনা দ্বীপে এটা সত্য নেক্সট প্রশ্ন এক নম্বর নেপোলিয়ান নেপোলিয়ান হবে কষিকা দ্বীপে তিনি জন্মগ্রহণ করেছেন তাহলে এখানে আমি নেপোলিয়ান কর্মিকা দ্বীপে পেজ নম্বর উনচল্লিশ নেক্সট দ্বিতীয় জাস্টিয়ান দ্বিতীয় জাস্টিয়ান হবে কাকে বলা হতো কোড নেপোলিয়ান এটা দেখাচ্ছি কেন আইন বিধির জন্য দ্বিতীয় জাস্টিয়ান বলা হতো নেপোলিয়ানকে ঠিক আছে কোন আইনবিধি পেজ নম্বর দেখে নেবে একচল্লিশ কোট নেপোলিয়ান এবার দেখো ইংরেজ সেনাপতি নেলসন নেলসন হবে ট্রাফাল গার্ডের যুদ্ধ পেজ নম্বর তেতাল্লিশ ট্রাফাল যুদ্ধ নেলসন ইংরেজ সেনাপতি হরসিও নেলসন লিও টলস্টয় লিও টলস্টয় এটা হবে নেপোলিয়নের মস্কো অভিযান মানে এটা এখানেই হবে ডিএই হবে দেখে নাও লিও টলস্টয় এতে ওয়ার অ্যান্ড পিস এই এই কাহিনিকে কোন কাহিনী নেপোলিয়ানের মস্কো অভিমুখে যাত্রা নেক্সট ইংরেজ সেনাপতি ওয়েলিংটন তো এটা কোনটা হবে এটা হবে অপশন এটা হচ্ছে এটা হবে ওয়াটারলোড যুদ্ধ ডিউক অফ ওয়েলিংটন ওয়াটার লুড যুদ্ধ এই করতে পরে আবার নেক্সট ভিডিও প্রয়োজন হলে কমেন্টে জানাবে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না